যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসী। গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কমিশনের প্রাক্তন অ্যাডভাইজার শান্তিপ্রসাদ সিনহার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন এবং সেই গতকাল দুপুরের পর থেকে আজ পর্যন্ত কলকাতা হাইকোর্টে একের পর এক পট পরিবর্তন পালা বদল ঘটে চলেছে প্রতি মুহূর্তে। তো শেষ যে খবরটা পাওয়া গিয়েছে সেটা হচ্ছে সিবিআই তদন্তের উপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে বিস্তারিত খবর বলবো, তবে তার আগে প্রাইমারি সংক্রান্ত যে খবর আজকে বড় খবর একটা পাওয়া গিয়েছে সেটা হলো 738-এর যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল তাতে সবার কিন্তু কাউন্সেলিং হয়নি। কিছু জনের কাউন্সেলিং স্টেট কাউন্সেলিং হবার কথা ছিল, ডিপিএসসিতে পর্যাপ্ত সিট না থাকার কারণেই কিন্তু স্টেট কাউন্সেলিং। তো তাদের স্টেট কাউন্সেলিং হবে আগামীকাল দুপুর 12টা থেকে কোথায়, সল্টলেকে আচার্য প্রফুল্লচন্দ্র ভবন এপিসি ভবনে তাদের কাউন্সেলিং অনুষ্ঠিত হবে এবং ওখানে কালকেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। তবে যেটা বোঝা যাচ্ছে, যেহেতু স্টেট কাউন্সেলিং হচ্ছে তাই নিজের জেলায় হয়তো তারা প্রত্যেকে নিয়োগপত্র পাবেন না, হয়তো দূরের জেলাতে নিয়োগ হতে পারে। তবে শেষ পর্যন্ত আপনারা নিয়োগপত্র পাচ্ছেন, এই জন্য আপনাদের অভিনন্দন জানাই। এবং এই 738 নিয়োগ হবার সাথে সাথে অফিসিয়ালি 2014 নিয়োগ প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে যাবে, এটা অফিসিয়াল কথা। যদিও আনঅফিসিয়ালভাবে কিছু কথা আসছে কিন্তু সেই কথায় ভরসা করে বসে থাকাটা মনে হয় ঠিক হবে না। তাই যে সমস্ত 2014 নট ইনক্লুড বন্ধু আছেন তারা উদ্বেগ আতঙ্কে অস্থির হয়ে আছেন যে কবে হবে। মুখ্যমন্ত্রী যে বলেছিলেন যে পরের ধাপে নিয়োগ হবে, শিক্ষামন্ত্রী বলেছিলেন 1700 হবে, মুখ্যমন্ত্রী 7500 বলেছিলেন, কবে হবে কবে হবে সেটা জানি না। তারা কিসের ভিত্তিতে এই সমস্ত ডেট দিয়েছিলেন এবং সেই ডেট অথবা তারা যে সংখ্যাটা বলেছিলেন এই এই নিয়োগ হবে, সেই সংখ্যার ধারে কাজ দিয়ে তো আমরা সেগুলো দেখতে পাচ্ছি না। তাই তাদের ওই কথার উপর ভরসা করে বসে থাকা ঠিক হবে না। যদিও খবর পাওয়া যাচ্ছে আমি স্বীকার করছি, কিন্তু সেই খবরে ভরসা করে আশা করে যদি থাকেন তো আশা ভেঙে গেলে সেই ভাঙার যন্ত্রণাটা অনেক বেশি হয়। সেজন্যে বলবো আশা করবেন না, যদি এর মধ্যে এসে যায় 2014 নট ইনক্লুডদের তাহলে তো খুবই ভালো, সুবহানাল্লাহ। আর যদি না আসে তো হতাশ হবার কিছু নেই, 2017-এর সাথেও আপনারা সুযোগ পাবেন। এবং আপার প্রাইমারি প্রসঙ্গেও যে খবর এ পর্যন্ত আছে সেটা হচ্ছে যে কমিশন এখন এই সিবিআই নিয়ে তো মানে ভীষণ তৎপর, মানে লেজে আগুন ধরে গিয়েছে বলা যায়। কমিশনের লেজ বাঁচানোর জন্য শুধুমাত্র যে লেজটা পুড়বে তা না, লেজে আগুন ধরলে সারা বডিটাও পুড়বে, মাথাটাও পুড়ে যেতে পারে। এবং অনেক প্রভাবশালী ব্যক্তির নাম এতে জড়িত। এর আগের দিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অর্ডারে আমরা দেখেছি যে মন্ত্রী পর্যায়ের অফিসাররা ফেঁসে যাবেন এই তদন্তের পর্দা ফাঁস হলে, আমরা সেটা অর্ডারে দেখতে পাচ্ছি। তো একটা ভয়ঙ্কর দুর্নীতির চক্র গজিয়ে উঠেছে, সুতরাং এই দুর্নীতিটাকে ধামাচাপা দিতে গিয়ে কমিশনকে ব্যতিব্যস্ত হতে হচ্ছে। কমিশনের এখন এমন অবস্থা যে পরপুরুষ দেখে মাথায় ঘোমটা টানতে গিয়ে নিতম্বের কাপড় মানে উড়ে যাচ্ছে, আলগা হয়ে পড়ছে, পেট ঢাকা দিতে গিয়ে আবার বুক খুলে পড়ছে, মানে একদম একেবারে শতচ্ছিন্ন অবস্থা কমিশনের। তো এই পরিস্থিতির কারণেই কিন্তু আবার প্রাইমারি দেরি হচ্ছে। যেটা খবর পাওয়া গিয়েছে এই মুহূর্তের যা খবর তাতে 90% থেকে একটু বেড়েছে, ওটা 100% হয়েছে, কিন্তু কবে কোর্টে যাবে সেটা ঠিক নয়। এজন্যে তবে আসার কথা হলো পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ এক্ষেত্রে পদক্ষেপ নিয়েছে। তাদের কিছু সদস্য ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে, কি তারা পদক্ষেপ নিতে চাচ্ছে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, তবে নিয়োগের স্বার্থে তারা কোনো একটা পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। আশা করব তাদের যেন এই পদক্ষেপটা যদি সার্থক হয় তাহলে সমস্ত চাকরি প্রার্থীর পক্ষেই ভালো হবে, কিন্তু কি কি পদক্ষেপ সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না, বলা সম্ভব নয়। তো আপনারা পরবর্তীকালে সোমবার মঙ্গলবারে সেটা আশা করছি বুঝতে পারবেন। তো এরপরে মূল প্রসঙ্গে বলি যে গতকাল আদালতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইয়ের আদেশ দেওয়ার পরে গতকাল রাত 12টার পর থেকে
তৎকালীন অ্যাডভাইজার শান্তিপ্রসাদ সিনহা মহাশয়কে জেরা করে এবং সেই জেরার মাধ্যমে কিছু তথ্য উঠে আসে। আরও ওই যে কমিটি, নিয়োগ কমিটি বলে যে কমিটি গঠন করা হয়েছিল, ওটা হচ্ছিল বাঁশ কমিটি। ওই বাঁশ কমিটির 5 সদস্যের নাম উঠে আসে। সেক্ষেত্রে আজকে সকালে সিবিআইকে যে তদন্তের প্রাথমিক রিপোর্ট দেবার কথা ছিল, তারা সেই রিপোর্ট জমা দিয়েছে সিঙ্গেল বেঞ্চে এবং তারা জানায় যে এদেরকেও জেরা করার অনুমতি চায়, এফআইআর করার অনুমতি চায়। সিঙ্গেল বেঞ্চ সেই অনুমতি দিয়ে দেয়। কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে যেটা হয়ে এসছে, এবারেও তাই হয়েছে। গতকাল রাত্রেই শান্তিপ্রসাদ সিনহার পক্ষ থেকে প্রতিনিধি দল, আইনজীবী দল প্রধান বিচারপতির এজলাসে যায় এবং সেখানে গিয়ে প্রধান বিচারপতির কাছে মামলাটা জরুরি ভিত্তিতে আজকে তোলার জন্য আবেদন করে এবং আজকে বিচারপতি সৌমেন সেনহার বেঞ্চে এই মামলাটি ওঠে। এখানে সৌমেন সেন ও তিনি সেই বিচারপতি হরিশ ট্যান্ডনের মতো একই রায় দিয়েছেন, তিনি সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিয়েছেন এবং কাউকে জেরা করতে পারবে না, কাউকে এফআইআর করতে পারবে না, এই ধর আগামী সোমবার পর্যন্ত এই নির্দেশ তিনি দিয়েছেন। এটা ভীষণ একটা হতাশার বিষয় যে সিবিআই একটা তদন্ত আগিয়ে নিয়ে যাচ্ছিল, সেই তদন্ত মাঝখানে বন্ধ করে দেওয়া হলো কিসের ভিত্তিতে, যাই হোক আইনি বিষয় আইনজ্ঞরাই ভালো বলতে পারবেন। কিন্তু সাধারণ মানুষের এক্ষেত্রে বিচার ব্যবস্থার প্রতি একটা সংশয় এসে যাওয়া স্বাভাবিক যে কলকাতা হাইকোর্ট কি কাউকে বাঁচানোর চেষ্টা করছে, এই ধরনের একটা প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। এই ধরনের প্রশ্নের নিরসন করার জন্য কলকাতা হাইকোর্টকেই পদক্ষেপ করতে হবে। বিচারের প্রতি এবং আইনের প্রতি মানুষের আস্থা ফেরানোর জন্য বিচার ব্যবস্থার একটা বিশাল বড় দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব যাতে কোনোভাবে আদালত যাতে পালন করতে ব্যর্থ না হয় এটা দেখাও কিন্তু আদালতের দায়িত্ব। আশা করব আদালত সঠিক পদক্ষেপ গ্রহণ করবে।